শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব কমপ্লিটিং স্টোরি এর রবার্ট ব্রুসের একটি গল্প। অনেক সুন্দর একটি গল্প এবং গল্পটি আমাদের জন্য অনেক অনেক বেশি এনকারেজমেন্ট একটা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সুন্দর গল্পটা আমরা অনেক ইজি ওয়েতে দেখে নেব। তার আগে তোমাদের বলি যে এই গল্পটা লিখতে গিয়ে বা প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরিতে আমরা প্রথমে কী দিব, গল্পের নাম দিব, যে আমরা কী নিয়ে গল্পটা লিখতে যাচ্ছি। আজকের গল্প আমাদের স্কটল্যান্ডের যে কিং ছিলেন রবার্ট ব্রুস, তাকে নিয়ে। তাই আমরা গল্পের নাম দিলাম রবার্ট ব্রুস। এবং এই গল্পটি যখন আমরা পড়ে শেষ করব, তারপরে কিন্তু একটা আমরা মেসেজ পাবো গল্প থেকে, গল্পের একটা সার কথা পাবো। গল্প আমাদের কী বলতেছে, এই গল্প থেকে আমরা কী শিখলাম, সেটা হয়ে যাবে আমাদের গল্পের মোরাল বা নৈতিকতা বা নীতিকথা। সেটা নীতিকথাটা আমরা সব লাস্টে গিয়ে লিখব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখনও জানি না যে গল্পের নীতিকথাটা কী, সো আমরা গল্পটা শুরু করে দিই। তো চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কী রয়েছে, রবার্ট ব্রুস। রবার্ট ব্রুসের পর একটা দেখো এখানে কমা রয়েছে, তার মানে রবার্ট ব্রুসটা আসলে কে এই জিনিসটা এখানে এখন মিন করা হবে। তাই তার পাশে একটা কমা রয়েছে, কমা দেওয়া, কোনো ব্যক্তির নামের পাশে যদি কমা থাকে তারপরে বুঝবা যে তার ডেজিনেশন বা কোনো একটা তার সম্পর্কে তথ্য থাকবে। তো দেখো যে রবার্ট ব্রুস কি, কিং অফ স্কটল্যান্ড, তিনি ছিলেন কি স্কটল্যান্ডের রাজা। ফর্ট, তিনি যুদ্ধ করেছিলেন সেভারেল ব্যাটলস, মানে বেশ কিছু যুদ্ধক্ষেত্রে তিনি যুদ্ধ করেছিলেন। কেন? টু রিগেইন হিজ কান্ট্রিজ ফ্রিডম, টু রিগেইন মানে অর্জন করতে কি, হিজ কান্ট্রিজ তার দেশের ফ্রিডম স্বাধীনতা। তিনি কেন যুদ্ধ করেছিলেন, তার দেশের স্বাধীনতা অর্জন করতে, ফিরে পেতে। বাট কিন্তু অজ ইজ টাইম ডিফিটেড, কিন্তু সবসময় তিনি কী হয়েছিলেন, ডিফিটেড হয়ে গেছিলেন, পরাজিত হয়ে গেছিলেন। ন্যাচারালি, প্রাকৃতিকভাবেই বা প্রকৃতিগতভাবে, হি ওয়াজ ভেরি স্যাড, তিনি হয়ে গেছিলেন অনেক বেশি দুঃখিত, তার অনেক মনটা কষ্ট পেয়েছিল। ওয়ান ডে, একদিন সিটিং, যখন তিনি বসেছিলেন, সিটিং অফ হিজ হাইডিং প্লেস, তিনি যখন বারবার পরাজিত হয়েছিলেন তখন কী করেছিলেন, পালিয়ে গিয়েছিলেন। আর পালিয়ে একটা জায়গায় যে আশ্রয় নিয়েছিল সেটাই হচ্ছে তার হাইডিং প্লেস, মানে তার সে লুকায়িত সেই জায়গাতে। হি ওয়াজ ব্রুডিং ওভার হিজ মিসফরচুন, মিসফরচুন বলতে কি, তার যে দুর্ভাগ্য, এই দুর্ভাগ্যটাকে কী করছিল, ব্রুডিং ওভার মানে বারবার সে অনুশোচনা করছিল। বারবার এই যে ব্রুডিং ওভার বলতে, ব্রুডিং মানে কি, কোনো একটা কিছু তপ্ত করা, অনুতপ্ত হওয়া, অনু সে যে বারবার তার মিসফরচুন হয়েছে, দুর্ভাগ্যবশত হয়েছে, সেটাকে কী করছিল, সে বারবার অনুশীলন করছিল, চর্চা করছিল। সাডেনলি, হঠাৎ করেই হি, সে কী করলো, নোটিসড, দেখলো, কী দেখলো, আ স্পাইডার, হঠাৎ করে সে একটা মাকড়সা দেখলো, যে কী করছিল, ট্রাইং টু রিচ, যে চেষ্টা করছিল পৌঁছতে কোথায়, দ্য সিলিং, সিলিং বলতে কি, যেটা ছাদের শেষ পর্যায়ে বা সীমান্ত পর্যায়ে, কিসে কী করতে, উইথ দ্য হেল্প অফ ইট সিল্কেন থ্রেড। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও, সিল্কেন, সিল্কেন হচ্ছে কি, রেশমি, আর থ্রেড হচ্ছে সুতা। আমরা জানি কি, যে মাকড়সার জাল থেকে, মাকড়সা থেকে আমরা একটা রেশমি যে নেট দেখতে পাই, এটা হচ্ছে মাকড়সার একটা কি, রেশমি সুতা, তার মানে হচ্ছে সিল্কেন থ্রেড। টু কমপ্লিট, কী করতে, কমপ্লিট করতে, শেষ করতে, টু কমপ্লিট দ্য কব ওয়েব, বলতে মাকড়সা যে তার জালটা বুনতেছিল, এই জাল বোনাটা শেষ করতে কী করেছিল, স্পাইডারটা বারবার চেষ্টা করেছিল, যে মাকড়সার জাল বুনে সে তার শেষ সীমান্ত পর্যন্ত পৌঁছতে, কীভাবে, তার যে রেশমি সুতা বা এটা দিয়ে মাকড়সার জালটা বুনন করে কমপ্লিট করতে। এবার দেখো যে দ্য স্পাইডার, মাকড়সাটা ট্রাইড, চেষ্টা করেছিল কীভাবে, এগেন অ্যান্ড এগেন, বারবার চেষ্টা করেছিল কী করতে, একটু গো আপ, এটার উপরে যেতে, বাট ড্রফট, কিন্তু কী হয়ে গেছিলো, ড্রপ ডাউন, নিচ দিকে নেমে পড়েছিল, এভরি টাইম, প্রত্যেকবার। সিক্স অ্যাটেম্পটস,
কতবার? তার ছয় বারের প্রচেষ্টা, অ্যাটেম্পট হচ্ছে প্রচেষ্টা, মেড বাই দ্য স্পাইডার, এই যে মাকড়সা, যে স্পাইডারের যে ছয় বারের চেষ্টা সেটা কী হয়েছিল বলো তো? ফেইল্ড, ব্যর্থ হয়েছিল, ছয়বার করেও সে পারেনি, ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক, বাট কিন্তু স্টিল ইট, কিন্তু সেই পর্যন্ত ইট বলতে এখানে মাকড়সার কথা বলা হয়েছে, ডিড নট গিভ আপ দ্য স্ট্রাগল, এটা কী করে দেয়নি? গিভ আপ করে দেয়নি মানে ছেড়ে দেয়নি, কী ছেড়ে দেয়নি? স্ট্রাগল, তার যে সংগ্রাম, তার যে কাজ, অ্যান্ড ওয়েন্ট অন ট্রাইং, এবং কী করে যাচ্ছিল? বারবার চেষ্টার চেষ্টা করে যাচ্ছিল। ব্রুশ অবজার্ভড, ব্রুশ কী করলো? এটা খেয়াল করলো, অবজার্ভ করলো, দেখলো দ্য স্পাইডার, স্পাইডারটাকে কী করছিল? যে উইথ কিন ইন্টারেস্ট। তাহলে ব্রুশ কী করলো? খেয়াল করলো কাকে? স্পাইডারকে, মাকড়সাকে। কীভাবে? উইথ কিন ইন্টারেস্ট, কিন ইন্টারেস্ট হচ্ছে ততটাই গভীর মনোযোগ দিয়ে, খুব ডিপলি মনোযোগ দিয়ে। অ্যান্ড শ, এবং দেখলো দ্যাট দ্য সেভেন্থ অ্যাটেম্পট, মানে সাতবারের যে প্রচেষ্টা, তার সপ্তম প্রচেষ্টাটা অফ দ্য স্পাইডার, এই মাকড়সার কী হয়েছিল? সাকসিডেড, সফল হয়েছিল। দ্য পার্সিভারেন্স, পার্সিভারেন্স বলতে কি? ধৈর্য বা অধ্যবসায়, তার যে কাজ করার ক্ষমতা, অফ দ্য স্পাইডার, এই যে মাকড়সার, এনকারেজড ব্রুশ, ব্রুশকে কী করেছিল? এটা এনকারেজ করেছিল, অনেক বেশি উৎসাহ জুগিয়েছিল। হি স, হি বলতে কি, ব্রুশ কী করেছিল? স আর রে অফ হোপ, রে অফ হোপ এর অর্থই হচ্ছে আশার আলো দেখা। ফিল্ড উইথ, যেটা কি ছিল? পরিপূর্ণ ছিল, নিউ হোপ, নতুন আশাই। হি ব্রট টুগেদার, সে একত্রী করলো কি সব কিছুই? দ্য স্ক্যাটার ফোর্সেস, স্ক্যাটার্ড বলতে বিক্ষিপ্ত, আর ফোর্স তো বুঝতে পারছো সেখানে বন্ধুরা, যে রাজার যে সেনাবাহিনীরা ছিল বিক্ষিপ্ত এলোমেলো হয়ে, সে ফোর্সগুলোকে, সৈন্যগুলোকে সে একত্রিত করলেন। অ্যান্ড ফেসড, এবং মুখোমুখি হইলেন কার? হিজ এনিমিজ, তার শত্রুদের। ওয়ান্স মোর, আবারও, উইথ রিনিউড এনার্জি, কেমন নতুন করে আবার এনার্জি, এনার্জি বলতে যে কার্যক্ষমতা, সেটা আবার সে নতুন এনার্জি দিয়ে, নতুন নতুন এনার্জিতে তার বিক্ষিপ্ত ফোর্স নিয়ে তিনি আবারও আক্রমণ করলেন। দিস টাইম, এই সময়ে, হি প্রিভেইলড ওভার, প্রিভেইলড ওভার বলতে কোনো কিছুতে জয়ী হওয়া, জয়লাভ করা, ওভার হিজ এনিমিজ, তার শত্রুদের বিরুদ্ধে সে কী হলো? জয়ী হলো। অ্যান্ড সাকসিডেড ইন, এবং সেখানে তিনি সফল হইলেন কীভাবে? ডিফিটিং দেম, তাদেরকে ডিফিট করে, পরাজিত করে তিনি সফল হইলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গল্পের মাধ্যমে কী বুঝতে পারলাম বলো তো? হ্যাঁ, আমরা বুঝতে পারলাম যে ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি, সে ছয়বার ব্যর্থ হয়ে সাতবারে গিয়ে কিন্তু সফলতা অর্জন করেছিল। তাহলে কি আমাদের এখানে মোরালটা, আমরা নীতিকথা, এই গল্পের মোরাল আমরা কী শিখতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা বলো তো? আমরা এখানে মোরালটা শিখতে পারলাম যে ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি। তাহলে তুমি বলতে পারো, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি। আমরা গল্পের লাস্টে মোরালটা দিয়ে আমরা এই গল্পটা শেষ করব। তাহলে কিন্তু এই গল্পে আমরা অনেক স্ট্যান্ডার্ড একটা নম্বর পাইব, এবং এই গল্পটা আমরা কিন্তু যে এসি এক্সাম বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, প্রত্যেকটা এক্সামেই কিন্তু আমরা এটা একটা গল্প ইউজ করতে পারি, প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা করে দরকার নাই, কারণ এই গল্পটা ততটাই স্ট্যান্ডার্ড মানের। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমাদের ক্লাসগুলো। আল্লাহ হাফেজ।